বঙ্গোপসাগরে ফের ঘূর্ণাবর্ত, ভেজা ভেজা শীতে কলকাতা সহ বাংলার এই জেলাগুলিতে টানা তিন দিন বৃষ্টির সঙ্গে ঘন কুয়াশার সতর্কতা জারি করল আলিপুর আবহাওয়া দফতর। তো বঙ্গোপসাগরে ফের ঘূর্ণাবর্তের জেরে কবে কখন থেকে কলকাতা সহ বাংলার কোন কোন জেলাগুলিতে টানা তিন দিন বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর এবং কোন কোন জেলাগুলিতে ঘন কুয়াশার সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর, বিস্তারিত জানিয়ে দেব আজকের এই ভিডিওতে। তো অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, আর এমনই প্রতিদিনের আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবরগুলি সবার আগে পাওয়ার জন্য আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আজ সকাল থেকেই হাড় কাঁপানো ঠান্ডা কুয়াশায় ঢাকলো জেলা থেকে শহর, কিন্তু তারপরেই বৃষ্টিপাতের পূর্বাভাস দিচ্ছে আবহাওয়া দফতর। মাঘের শুরুতেই ভিজবে বঙ্গ, পুরুলিয়া সহ পশ্চিমের কিছু অংশে আজও শৈত্যপ্রবাহের পূর্বাভাস রয়েছে। উত্তরবঙ্গে ঘন কুয়াশার দাপট বজায় থাকবে, কিন্তু মঙ্গলবার 16 জানুয়ারি থেকেই আবহাওয়ার পরিবর্তন হবে দক্ষিণবঙ্গে। আজ মকর সংক্রান্তির দিন, পারদ সামান্য ঊর্ধ্বমুখী, কলকাতার তাপমাত্রা বেড়ে হয়েছে 14.1 ডিগ্রি সেলসিয়াস। দক্ষিণবঙ্গে পৌষ সংক্রান্তিতে শীতের দাপট একটু কমলো বটে, সামান্য বাড়ল তাপমাত্রা, তবে শীতের স্পেল আরও 24 থেকে 48 ঘন্টা থাকবে। পশ্চিমের পুরুলিয়া জেলায় আজও শৈত্যপ্রবাহের সতর্কবার্তা রয়েছে, ঘন কুয়াশার সতর্কতা বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া এবং পূর্ব ও পশ্চিম বর্ধমানে। দৃশ্যমানতা কোথাও কোথাও 200 মিটারের নিচে নেমে গেছে। বাকি জেলায় সকালে হালকা থেকে মাঝারি কুয়াশা, আগামী 2 দিনে একই রকম থাকবে তাপমাত্রা। কলকাতায় শীতের স্পেল আরও 24 থেকে 48 ঘন্টা চলবে, তবে তাপমাত্রা ক্রমশ বাড়বে। 16 জানুয়ারি মঙ্গলবার থেকে ফের আবহাওয়ার পরিবর্তন, 17 জানুয়ারি বুধবার ও 18 জানুয়ারি বৃহস্পতিবার কলকাতায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কলকাতায় আজ সকালে সর্বনিম্ন তাপমাত্রা 14.1 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিক তাপমাত্রা। গতকাল বিকেলের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 22.1 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে 3 ডিগ্রি কম। 16 জানুয়ারি মঙ্গলবার থেকে ফের আবহাওয়ার পরিবর্তন, মেঘলা আকাশ, বাড়বে তাপমাত্রা, 2 থেকে 3 দিনে 4 ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা বাড়তে পারে। বুধবার 17 জানুয়ারি ও 18 জানুয়ারি বৃহস্পতিবার হালকা বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। মঙ্গলবার বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণ 24 পরগনা ও পূর্ব মেদিনীপুরে। 17 জানুয়ারি বুধবার হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তর ও দক্ষিণ 24 পরগনা, পূর্ব পশ্চিম মেদিনীপুর, কলকাতা, হাওড়া, হুগলি এবং নদিয়া জেলায়। দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা রয়েছে। আগামী বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টি বিক্ষিপ্তভাবে হওয়ার সম্ভাবনা রয়েছে।